কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়লো, কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না? বুঝে আসতেছে? বুঝতেছেন? উচিত ছিল আমার, উচিত ছিল। দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর এক বছর ভোগ করলাম, কতটুকু বিনিময়ে আল্লাহকে দিলাম, কতটুকু কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 37 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365টি দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাহির করছেন, ডেলি 80,000 বার। 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন, নাইলে আমি সুস্থ থাকব না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন, পদ নাই কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুড়া দেখতেছি না, ডাঙ্গি মানে কবিরা দেখি দেখি, বুড়া তো দেখতেছি না, যদি বুড়া দেখতাম ওই দু একটা দেখা যায়, ওইখানে সামনে আছে, চার কাছে সব হারায় দিয়ে বুড়া হয়েছে, এখন তো বুড়া হওয়ার কোনো ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে পর বুড়া সর, ঠিক না? এটাই তো কয়, কি রাগ হয়ে গেলেন? মুরব্বী কবরে বলতেছি রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছে আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছে, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে তোমার আকর্ষণ আছে, যৌবন নাই আকর্ষণ নাই, বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা কি দেখাবে? জুতা দেখাবে, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাক, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে, বরং আরো বেশি হবে 31টা মাস ধরলে, 6টা তো 31টা মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে, আরো 7 দিন বেড়া যায় 30 বার তোমাকে ডাকছে, তুমি আর আমি কয়বার সারা আছে? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পড়ানোর জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি, যা দেখা যাক যা আছে কপালে বইলা ফেলবো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞেস করছিল, আমার সাথে কথা বলেন, কারো সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায় আমি কোথায়, বলছে আপনি পদ আমি পদ দেশে, আপনি চূড়ায় হবেন, তুর পাহাড় তো দেখেন না, দেখলে বুঝতেন কতটুকু লম্বা, বলছে আমি পদ দেশে আপনি চূড়ায় হবেন, আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে
ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেব। এজন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, উম্মতে মুহাম্মদি যখন সেজদা যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? এখন বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদি আমার সাথে কথা বলবে, বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখে কথা বলি তো বলি কি করে, সরা পর্দা সরা। আল্লাহ তো কথা বলার জন্য ডাকছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন, আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি তোর সাথে কথা হইল না, শুধু সাদেক কিন্তু হয়ে গেল, আয়না দুজনে মিলে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইনাজি রব্বা তো বুখারিতে আছে। আবার বিকালে কয় সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উন্নত নাই, বন্ধুর পরে তো আর কোনো নদী নাই, আর না একটু কথা বলি না, তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? আর মোহাম্মদ রসুল্লাহ পরে কোনো রসুল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশা, এশারও যুক্তি আছে, আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি এলে যেন বলতে পারি আমার সাথে কথা বললেই তো আসছে, আমার সাথে কথা বললেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। দিলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? 25 তো ছিল অডিট করা, ডেলি ডাকছেন পাঁচবার, আল্লাহর মতো সপ্তাহ ডাকছেন ছিল। আজকে তো পচা মাটির জন্য ভাই ভাইয়ের লাশ ফালাইতে দ্বিধা করে না, দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না। হ্যাঁ, জান্নাতের মাটি তো মুসলার আপন দিয়ে বানাবে আল্লাহ, ওই জান্নাতের মাটির জন্য কত কতটুকু আমি প্রস্তুতি নিলাম, চলে তো যাব। উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায় সত্য, এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি, কেননা আল্লাহরই অঙ্গীকার, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমা রেখা পর্যন্ত পালব, যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও থাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ কাফের বেদিন, 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতেছে, আল্লাহ বলে পালবো অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো, আজকে তো পালবো কিচ্ছু বলবো না, এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। কি জানি বুঝাইতেছিলাম, তুই হারায় গেলাম আল্লাহর সামনে তো ঝুঁকা দিত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না, আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ব্যাত করা যদি আকাশের উপর চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে
কাউকে সমকক্ষ মনে করিস না, ফাস্তাগফার, তুমি এই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। যদি আমরা কর্তা অডিট করতাম, এক বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো দুটা কাজ, হয়তো চিৎকার বাহির হতো আমি করলাম কি, অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23:24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12:10-15 মিনিট আগে উচিত ছিল, যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়, আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে, আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, যেন খারাপ না হয়। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? না আল্লাহর বলা মতো চুল কাটে, টাকাও বাঁচতো, মিষ্টিও খেতে পারতো। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়, কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছানা কাটা যায়, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে, কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী আছে না? ওদেরকে যদি প্রশ্ন করি, তোর এই মেধাটা কে দিল? কি প্রশ্ন করা যায় না, যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বুঝেন, কে দিল? আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হেতু করতে পারে, বুঝান আমাকে কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না, যা কেটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা, অডিট, যে একটা বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবে, ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ, কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায় আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রক্তের কারবার করছে। আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে এক বছরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম, অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হইতাম, উম্মত হিসাবে আমি উম্মত হইতাম, যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানিয়েছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি,
নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়া দেখে টানতে চান, আপনার কারণে আমার কারণে এক না, আমি তো চোখে দেখে আছি মিডিয়া ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি যেখানে আল্লাহ খলিল ছুঁড়ে আসে। আমি তো অদিয়ে মুসা চিনি যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি, আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি, ইউসুফ বিন নূন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে করতে কা, আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমাকে নিপাকমাপ ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়, আমাদেরকে সাহায্য করি তো করি কি করে, অন্যদের দিকে তাকাই তো তাকাই কি করে, বল আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু। আল্লাহ তা হইলে তো বুঝতাম মাফ করে দিত আল্লাহ, কিন্তু আল্লাহ তো শুধু না, আমরা তো নবীর ইজ্জত রাখি, নবীর ইজ্জত তো লুটাই দিছি, দুলাই তুলি সব করে দিছি, নবীর ইজ্জত নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান, মুসলমান অপেক্ষায় থাকো, হতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম ইন্তেকাম থেকে মুনতাকিম, প্রতিশোধ নিতে আসতে বাটার কোন রাস্তা, বাটার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় করে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। জুলুম তো একদল করবে কিন্তু আজাব আসলে ভোগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে নেককার লোকেরাও কি নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও বাড়ার ছিতল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। আল্লাহ যেন উল্টো আমাকে প্রশ্ন করে, তুই কি শুনস না সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আছে কি করে, আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদ, ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত, দেশ হইলে না অন্য কথা ছিল। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে এই 31 নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন যে অতীত বছরটা কেটে গেছে আল্লাহ কিছু করতে পারি নাই, তুমি মাফ করে দাও, তওবা করবেন। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ ছিল নামাজ, দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমাদেরকে মেসেজ দিয়েছেন নামাজ, যাওয়ার সময় বলছে আসসালাম 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 নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা ওয়াদা। কে যুবকরা কি বলে পাক্কা? আল্লাহ কবুল করুক। এলি তো ঘিরনি তো, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না, আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন, কোন মহাদেশ চিনাবেন? সাতটা পাড়ায় শেষ, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নেই যেখানে আমি লাগেছি, আমাকে চিনাইতে হবে না। আমি তো করতে করতে শেষ, একটা হইলে সেঞ্চুরি হবে আর কি,
নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারব, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই বেড়ে দেব। দোয়া করেন রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজ খোদা রাস্তে আসা, আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে নবীর ইজ্জত রাখে না। নবীজির যে গঠনতন্ত্র আছে ওটাকে ফাইরা ফাইরা ফালা আছে, দুলির সাত করে আছে, নবীর কোন আদর্শই মানে না। কালকে ভাবতেছেন সুপারিশ, রাগ হবেন না, হাউজে কাউসারের কাছে যাইতে দেরি, এই শব্দ যেন না বলে সুকান সুকান লিমান কাইয়ারা বাদি, যাও যাও আমার আদর্শের পরোয়া করো না, যুবক তোমাকে কেউ বাঁচাইতে আসবে, কারো বাঁচানোর ক্ষমতা নেই। রক্ত আগেই বলে দিছে বন্ধু যাকে ধুর ধুর বলবে তার দিকে আমি তাকায় দেব না। তুমি চিনো না বন্ধুকে, এই জন্যই আমার কথা শুরু এটা। আজকে নির্যাতিত সারা দুনিয়ার মুসলমানের চেয়ে নির্যাতিত কে? কে নির্যাতিত? আমরা চিনি না, যারা উন্নত দুনিয়ায় থাকে ওরা মন চেহারা কিরকম ছোট করে থাকে আমরা জানি না, সারাদিন মন দুক 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 করতে থাকে, আমরা বুঝি চিনি না, আমরা বুঝি জানি না। বাপসের উন্নত দুনিয়া চলে গেছে দেখে উনি একবারে খুব ভালো চলতেছে, না 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 রাগ বেড়ে যাবেন বলবো, আপনি যতই ওদের সাজে সাজেন, যতই বিকেনি পড়ো, যতই হাফ কোয়ার্টার পড়ো, যতই বিকেনি পড়ো, যতই ওদের সাজে সাজো, রব্বে কাবার কসম ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, না না না। ওরা তোমার সাজ দেখে না, অনলাইন দেখে। অনলাইন অনলাইন চিনো? তুমি জন্ম জন্ম সার্টিফিকেটের ভিতরে, বার্থ সার্টিফিকেটের ভিতরে তুমি ধর্মের জায়গায় কি লেখছো ওরা অনলাইনে দেখে ফেলছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছো ওদিন ধর্মের জায়গায় কি লেখছো অনলাইনে চলে গেছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ধর্ম কি লেখছো অনলাইনে চলে গেছে, যেদিন আইডি বানাইছো ওইদিন অনলাইনে কি লেখছো চলে গেছে, যেদিন পাসপোর্ট বানাইছো অনলাইনে কি লেখ অনলাইনে কি লেখছো ধর্মের জায়গায় ওটা চলে গেছে। আমাকে ইউরোপ আমেরিকা চিনাইতে হবে না, অনলাইনে চলে গেছে, তোমার রূপরেখা ওরা দেখে না। আমেরিকার পাসপোর্ট 20 বার পান না, তারপরও ভাই বোন লেখা থাকে আপনি কোন দেশের, ওটা লেখা আছে আমেরিকান পাসপোর্ট না? লেখা নেই, লেখা নেই, লেখা নেই ইউরোপিয়ান পাসপোর্টে লেখা নেই, লেখা আছে না, লেখা আছে না স্পেনে কোন জায়গায় থাকে পরে কোন নেই। আমি যেখানে গেছি উনি ওখানে মনে হয় যায় না, সপ্তাহ গেছেন সপ্তাহ 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 জানে, ওটা কর্ডোবার থেকে যেত শিখবে, ওটা মরক্কের এলাকা কিন্তু স্পেনের শাসন করে স্পেন দ্বীপ মরক্কে, ওইখানেও গেছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, রাগ হয় না যুবক, রাগ হয় না, তুমি যত সাজো। আমি 31st night আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশের মতো তো মাথা হইতে দেখিনি, ওটা তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে তো কিচ্ছু হয় না, এর বাহিরে তো পুরো শান্ত, ওদের নির্দিষ্ট জায়গা আছে ওই জন্য হবে। আর বন্দরের কোন বাড়ির স্বাদ বাদ আছে বলুক? 14th তারিখ তো আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো কারাগারি করতে দেখি না, বন্দর তো মারামারি হয়, দোকানদারের উপরে হামলা হয়, দোকান জ্বালায় দিতে চায়। আমেরিকা তো দেখছি গালে গাল লাগাইলো আর বললো ইউ আর মাই হামি, তুই আমার মধু, বাস কাহিনী শেষ। এতটুক তো শেষ,
আর এইখানে ও নির্যাতিত সুদুইকা, নিষ্পেষিত সুদুইকা আসেন, রাস্তা খোলা আছে, সব জায়গায় চলে আসছে, এখনো রাস্তা খোলা আছে, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে, কিছু জায়গা থাকে ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে, আমাদের দেশে না হলে ওনাদের স্পেনে আছে, কিছু জায়গা আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, আছে কিছু জায়গা, কিছু রোড আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, নিতে গেলেও যা তেল শেষ হয়ে যাবে, তেল সময় হাতে থাকবে না, এত দূরে ইউটার্ন, আমাদের জন্য ইউটার্ন বড় কাছে আসে, যুবক পায়ে হাত দিয়ে বলি আজকে তওবা কর, এটাই ইউটার্ন, আজকের থেকে তওবা কর, যে রসুলের আদর্শ, তওবা কর, যে আল্লাহ পারতেছি না মারছে, এতটুকু হলো বলো আল্লাহ পারতেছি না, আদর্শ মতো চলো, আপনি মাফ করে দেন, নূহ আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনাইছে, নূহ আলাইহিস ইসলামের জাতি বলছে আমরা মানতে পারি না, তো নূহ আলাইহিস ইসলাম বলছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মারতে পারো না এই কথা বলি মাফ চাও, আল্লাহ মানতে পারি না মাফ করে দিয়ে, আজকে সময় আসছে ইউটার্ন নেওয়া, নাইলে আজকে তো চিৎকার বাহির হইতেছে, মাতা নাসরুল্লাহর চিৎকার চলতেছে, একদিন আসবে, একদিন আসবে আরো বড় চিৎকার বাহির হবে, কিন্তু আর ওই সত্তার ফিরে আসবে না যিনি চিৎকার দিয়ে আমাদের মাঝে বলবে ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহ সাহায্য অতি কাছে, ওই সত্তা আসবে না আর ফির, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় ইউটার্ন নেই, আজকে আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে গেছে, কোথাও না বিয়ে না সাজা না খাওয়া না লওয়া না উঠা না বসা না চলা না ফিরা, এই জন্য আমরা আজকে সারা দুনিয়াতে পদদলিত, 250 লোক টেনে মারা যেতেছে ফিলিস্তিনে, আপনি আমার আগে ফিলিস্তিন দেখেন না, আপনি তো মিডিয়া দেখছেন, আমি তো 15 বছর আগে চোখে দিয়ে কাটছি, আপনি বসনিয়া দেখেন নাই, আমি 2008-এ বসনিয়া দেখে আসছি, 2008 এন্টার ইউরোপের 25 দেশের সফর ছিল আমার 2008-এ, জানি না ওই সময় উনি কোনায় ছিল, 2008-এ আমার পুরা 25 দেশের সফর ছিল, শুধু নামের উপরে গণহত্যা হয়েছে, বসনিয়ালাদের পুরা বেশভূষা ইউরোপিয়ান ফেল, ইউরোপ সুন্দর বলে, আরে বসনিয়াদের সৌন্দর্যের সামনে ইউরোপের সৌন্দর্য কিছুই না, আল্লাহ বসনিয়াদেরকে যে সৌন্দর্য দিয়েছে, পোশাক আশাক সব ইউরোপিয়ান ছিল, তারপরও সার্বিয়ারা গণহত্যা কেন করছে, শুধু নামের উপরে করছে, নামের উপরে, ওই যে বললাম না কাগজে লেখা ছিল মুসলিম, পায়ে হাত রাখি আসেন আজকে ফিরি, ফিরবেন, করবেন তওবা, কে কে মনের টিকা করবেন দেখি, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে দুইয়া দুটায় বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমিন না বলেন, আমি যা বলতেছি তা বলেন, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন, নামাজ এটা মাদ্রাসা তো ঠিক না, ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে ঠিক না, কাঁদে না, না কাঁদে না, সত্য তো না মিথ্যা, এই জন্যই তো আমরা প্রতিবাদ করতেছি ঠিক না, হ্যাঁ কিন্তু এতটুকু যথেষ্ট, আজকে কয়দিন হইল জানেন, আজকে 3 তারিখ ঠিক না, 2 তারিখ 3 তারিখ আছে, 3 তারিখ হয়ে গেছে ঠিক না, 12:09 3 তারিখ ঠিক না, 128 দিন হয়ে গেছে, 129 দিন চলতেছে, এখন এখানে 9:09 ফিলিস্তিনে,
130 দিন। শুধু এতটুক যথেষ্ট না প্রতিবাদ করা উচিত ছিল আমাদের, সাথে সাথে দুই রাকাত সালাতুল আজাদ ডেলি পড়া যখন সমাধান দেখতেছি না, তো আল্লাহকে বলা উচিত ছিল, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু দেখেন না, উচিত ছিল। সাথে সাথে আরেকটা উচিত ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল। কেন আল্লাহ যখন পাহাড় বানান তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল এর চেয়ে শক্তিশালী কিছু আছে, তা আল্লাহ বলে লোহা, বলে এর চেয়ে শক্তিশালী বা আগুন, এর চেয়ে শক্তিশালী বা পানি, এর চেয়ে শক্তিশালী বা বাতাস, এর চেয়ে শক্তিশালী ওটা আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা, ওদের জন্য সদকা করা উচিত ছিল। এটা যুবকদের একটা ডায়লগ আছে, মারবো এখানে পড়বো ওইখানে, পড়বো আরেকখানে আর কি, উচ্চে তো ঘুরে গেলায় বললাম আর কি, আসল শব্দটি উচ্চারণ করলাম না, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে সৎকার পাওয়ার দিছিলেন, এইখানে দিতাম এটার প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়ত, কিন্তু আমরা তো দুই রাখা তো পড়ি না, সৎকাও দিই না, পড়বেন আজকে টিকা পাঁচত্বের নামাজি দুই রাকাত পড়লে অসুবিধা নাই, পড়বেন, কে কে পড়বেন দেখি, এখন পর্যন্ত কুল কিনারা হইতেছে না, আজকে জিতবে কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, ওইখানে মন্দির বানাবে, পুরা ডিজাইন নেটে চলে আসছে, পুরা কারিক্রম নেটে চলে আসছে 100%, আর 15 বছর আগে তো আমি সাইনবোর্ডই দেখে আসছি। বিদায় আমাদের অতি তাড়াতাড়ি উচিত, আর সৎকা করবেন কে কে করবেন দেখি, সবাই 2 টাকা মানি মাসে কত হয়, 60 টাকা, সমাধান হয়ে গেলে আর দিলেন না, যতদিন সমাধান না হয় দিতে থাকেন, সৎকার সব তো পাবেন না, পাবেন না। اللهم صل وسلم وبارك على حبيبك محمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন সময় চলতেছে তাও জানেন, কাদেরকে নিয়ে চলতেছে তাও জানেন, কোন আয়োজন থেকে চলতেছে তাও জানেন, বেশি কিছু চাপ না, আল্লাহ বেশি কিছু চাপ না, বেশি কিছু চাপ না, এই আয়োজনের কবুলিয়াত চাপ, আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, শুধু এই মহল্লা না, আল্লাহ পুরো বন্দরকে কবুল করেন, বন্দরের মানুষগুলাকে কবুল করেন, ছোট বড় সবাইকে কবুল করেন, আল্লাহ যুবক বৃদ্ধ সবাইকে কবুল করেন, বিশেষ করে আজকে বন্দরের যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না, কবুলিয়াত হলেই বাকি সব হয়ে যাবে, নিঃসন্দেহে হবে, আল্লাহ সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করাবেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন, জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামেরা নসিব করেন, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত আল্লাহ সবাইকে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামেরা নসিব করেন, আয় আল্লাহ এই বন্দরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে আপনি মাফ করেন, সবাইকে মাফ করেন, সবাইকে মাফ করেন, বিশেষ করে আজকে যারা শ্রোতা আছে এদের সাথে যারা সংযুক্ত, বক্তা আছে এদের সাথে যারা সংযুক্ত, মাদ্রাসার সহযোগী আছে এদের সাথে যারা সংযুক্ত, এই এলাকার সাথে বসবাসকারী এদের সাথে যারা সংযুক্ত কবরে আছে সবাইকে মাফ করে সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আমাদের এই সৎকাকে কবুল করেন, আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, রাসূলুল্লাহ তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্বানকে বিদ্বান দিল,
বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল, যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন। রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাব, একটু ঘুরায় নিয়ে যাইতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাব, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসব, যতক্ষণ পর্যন্ত না পাব আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসব, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য একটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে নাই, আমরাও থাকবো না, কবরস্থানগুলা এই কথাই বলে, কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছো বটে, বড় ভাব নিয়ে যাইতেছ, অহংকার নিয়ে যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম, কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না, যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামসি আলা কহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বাবা থাকে তাহলে আরেক রকম চালায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছ পুরা? পিছনে কেউ বাবা থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু মাটি প্রতিদিন বলে তামসি আলা বাহারি, তুমি আমার পেটে চলমান, ঠিক না? মাসিরু কাফি বতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না, কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে? সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে, আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে ওর কোনো সম্পর্ক নাই, যদি থাকতো তাকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না, চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে, উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম। ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম, বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়ে সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছো যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো, আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কোত্থেকে কাটবে, ওলা আলাকা লিসানুন তান্তিক, চিপ্পা ছিল বাক শক্তি ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওলা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওলা আলাকা রিজলুন তামশি, পাও ছিল
চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা বড় ছোটই ছিল, কুনতা দাইফা বড় দুর্বলই ছিল, কুনতা জাহিলা বড় অজ্ঞই ছিল, তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না, না ছিলাম না, কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু, এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন, শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই, সাজানোর পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে এটা দাঁড় করাই দিছে, যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে, শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা দিছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই, হায়, ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস, একদিন বুঝবে, সত্য বুঝবে, শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস, সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান বোঝেন, বোঝেন কাগজে কি, নামেও না, আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে, কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় নাই, না পোশাকে, না আশাকে, না চলা, না ফিরা, শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসত, একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে পড় ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসত, ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায়, আমরা যদি মুসলমান হতাম, ইয়াউমা ইয়াদুল্লাযীনা কাফারু, কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারনে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি করে, আল্লাহর দাসত্বের বেড়ি গলায় পড়বো তো পড়বো কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে, কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো চাই অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকবুল ওয়াকীলুল কবীকুল মতীনুল আলী
মালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর জাল্লে জালালু আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে উনি তো 99 পদের মালিক। আয়েশা পড়ছি আমি আসল জায়গায়, তা আল্লাহ বলে ঠিক আছে মেনে নিলাম তোর প্রশ্ন মেনে নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধু সাজে সাজো, নাইলে কোরআন চিৎকার দিত না মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের সাজে সাজলো সে যেন আল্লাহর সাজে সাজলো, সে যেন আল্লাহকে পাইলো, আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো, আমার হাবিবের সাজে সাজো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজো। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে, নেট দেখা জিজ্ঞেস করে, এরা কোনদিন নেট দেখা চুল কাটতো না, এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসি, না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা ভরবে না, যুবকের যৌবনের মূল্য হবে না। বনি ইসরাইলের একজন বদমাস ছিল, বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান, কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় 50-60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারও কাতার কান্না, অজোরে কাঁদতেছে, বলতেছে কাদিস কেন, জোর করে তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না, যে আমার এটা পেশা বা আমি বাজারি, আমি কোনো প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন, বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি কেন কাঁদি, বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাব, মনে হয় বুঝাইতে পারি না আপনাদের, বলতে দেরি কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কান্তেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে, তার দিল ফেড়া গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। হতে পারে অল্প কথা আমাদের, আজকে কথা অল্প হবে লম্বা হবে না, যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে আমার বিশ্বাস। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো বিলকুল চুপচাপ,
একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব, কেননা তিনি কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হইল ফাস্তামিউ। আমি যদি ভুল বলি তাহলে ওলামা বসা আছে, কোরআন বলে ফাস্তামিউ, বিলকুল দিলের কানে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, দিলের কানে এবং চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর আমাদেরকে পরানো হবে। আর যদি হইহুল্লা করলাম, আওয়াজ করলাম, তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার নিয়ে উঠার কথা আজকে, ওই পুরস্কার নিয়ে উঠতে পারবো না। এই জন্য সবার কাছে হাজ্জুর অনুরোধ হবে, হাজ্জুর বুঝেন তো, হাজ্জুর অনুরোধ হবে বিলকুল চুপচাপ দিলের কানে শুনব। আর যদি বসতে পারি, জাগার যদি সংকুলন হয়, তাহলে মেহরবানি করে বসা গেলে খুব ভালো হয়, কেননা দাঁড়ায়া কথা শোনার চেয়ে বৈশা কথা শোনা দিলে গাঁথে বেশি, দাঁড়ায়া শুনলে অতটুকু গাঁথে না, আর কথা দিলে গাঁথা, এটা হলো সবচেয়ে বড় জরুরি বিষয়। কথা লম্বা হবে না, শর্টই হবে, কেননা লম্বা কথায় আমি অভ্যস্ত না, আর এটা সমুচীনও না, কেননা কথা যদি দিলে গাঁথে আর অল্প হয় তাহলে যথেষ্ট হবে, এটার প্রমাণ আছে। বিদায় আমরা খুব নিচুপভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে, এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যাই, আওয়াজহীন শুনব। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করবো আওয়াজ, আল্লাহই তো বলতেছে আনসি তু, চুপচাপ শুনো, শুনবো তো ইনশাআল্লাহ। মেরে আজিজ ও মেরে দোস্ত মেরে ভাইও, সত্য এটাই, এই অস্তিত্বটা কে দিছে, এটাকে চালায় কে, এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে, এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না যুবক, সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত, নাইলে এত দাম হতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোক না না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি, দামি না, না আপনাদের বুঝে আসে নাই, যুবক আকর্ষণের পাত্র কেন, কেন যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র মনে হয় বুঝাইতে পারতেছি না, ব্যাঙ্গেই বইলা ফেলে ঠিক না। 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে, যৌবন দেখা না চেহারা দেখা, যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায়, যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি, দামি না, একমত, মনে হয় অমলার মানুষ বোঝে না ঠিক, নারীর নারীত্ব দামি, নারীত্ব না থাকলে তার কি দাম আছে ঠিক না, কতক্ষণ শুধু মজা করা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, হ্যাঁ করে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায় না ঠিক না, হ্যাঁ সংসার করা যায় যদি এক গাট্টি টাকা দেয়, হ্যাঁ করবা সংসার, হ্যাঁ করবো, তুই তো তৃতীয় লিঙ্গের, তুলে নিয়ে কি সংসার করবো, টাকা কি চাবায়া খামো, তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি, যুবকের কাছে যৌবন দামি, পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি, এটা অস্তিত্ব কে দিছে, এটাকে সুরক্ষিত কে করে, পরিচালনা কে করে, 24 ঘন্টা পরিচালিত করে আল্লাহ, আল্লাহ পরিচালিত করেন বিধায় আমরা পরিচালিত, যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো,
লাউলা আযকুর লাতলাতিল আরদু ফি বাতনিহা, আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত করি। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে, যুবক সত্য কথা এটা। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বুঝতে দেয় না, আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম, এক সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নাই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দিই। যদি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাহির না করতেন, যেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাইঅক্সাইড, যদি আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন, ক্লিন না করতেন, 80,000 বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে, যদি 80,000 বার আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না, বা যেই অবস্থায় বর্তমানে আসি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করতে পারেন, বিজ্ঞান কি বলে, যে আল্লাহ যদি 24 ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে, তো 24তম ঘন্টায় আমি কোথায় থাকব? তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে, সমাধান দিবে, যে তুমি 24তম ঘন্টায় কোথায় থাকবে। বিদায় ডেলি কিন্তু 80,000 বার বাহির করেন, যেন আপনি আর আমি সুস্থ থাকি, জীবিত থাকি। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। কতবার? অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান 24 ঘন্টায় মাত্র 6 বার পারে, 6 বার, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 24 ঘন্টায় 6 বার করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তি 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করে, তাহলে ওই ব্যক্তি বাঁচবে না, ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালিসিসের দরকার নাই, কবরে শোয়ায় দাও, এটাই ভালো। ডেলি 6 বার ডায়ালিসিস করতে পারবে না, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার, কতবার, 36 বার। এই জন্যই আমার কথার শুরুটা এখান থেকে, যে আল্লাহ মানুষকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে টেনশন, পেরেশান, একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পেরেশানি নেই, সবাই বলে আমি পেরেশান। বড় যৌবনে যুবক ওরে জিজ্ঞেস করলো কে আমি টেনশনে আছি, টাকার পাহাড় ওরে জিজ্ঞেস করলো কে আমি টেনশনে আছি। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফ্রি, আমি পেরেশান না। কেন আমরা পেরেশান? শুধু পেরেশান যদি নিজের ঘরে হইতাম, তাইলেও মনকে বুঝাইতে পারতাম, আমাদের মতো তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত। কারণটা কি কারণে আমরা এত পেরেশান? অথচ আল্লাহর প্রিয় পাত্র উম্মতে মুহাম্মদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? যদি থাকতো তাহলে আল্লাহ কেন বলতেন কুনতুম খায়রা উম্মা, কাউকে তো বলেন নাই।
16 লক্ষ নবীর উম্মত আছে, 312 জন রসুলের উম্মত আছে, খলিলের উম্মত আছে, কলিমুল্লাহর উম্মত তো আছে, রুহুল্লাহর উম্মত তো আছে, সফিউল্লাহর উম্মত তো আছে, আদম সফিউল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, ঈসা রুহুল্লাহর উম্মত তো আছে, মুসা কলিমুল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, কিন্তু কাউকে তো খায়রে উম্মত বললেন না। খায়রে উম্মতের মালাটা তো আমাদের গলায়, মুকুটটা তো আমাদের মাথায়, এত প্রিয় হওয়া সত্ত্বেও আমরা পরেশান কেন? কিন্তু যদি অতীত দেখি তো এত পরেশান তো কেউ ছিল না। হ্যাঁ, ঘরে বাপ ছিল না বটে, গায়ে কাপড় ছিল না ঠিক, পায়ে জুতা ছিল না। চলেন বুঝবেন কি বুঝবেন না জানি না, কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য, শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতেছিলেন তো ওনার ভূগোল তলে জুতা ছিল, এক হাতে কাপড়টা, যেই হাতে যেই ভূগোল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেন না, আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল, তো উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আরেক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন, স্বাগত জানানোর পরে বলতেছেন, আমিরুল মুমিনীন সায়াখরুজু আলাইকা সুরাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। কেননা আমাদের দেশেও কিছু জায়গা আছে যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরাই থাকে আর অন্য কেউ থাকে না, যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন বারিদারা, যেমন মিন্টু রোড, ঠিক না? আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা বাড়ি বানায়, আছে না? হ্যাঁ, ইংল্যান্ডে আছে, ক্যানাডায় আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক না? না নাই তো সারা দুনিয়ার সামনে সম্ভ্রান্তরা তখন সামনে থাকতেন। তো বলছে সম্ভ্রান্ত লোকগুলো আসতেছে, আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না, পছন্দ করবে না। বলছে কি করব, আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, খোলেন এটা পড়েন। তো উনি একটা চিৎকার দিয়া বলছে, আকাইয়ার কাবিয়ম ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো সারা দুনিয়ায় আমাদেরকে ইজ্জত দিছেন ইসলাম দ্বারা। ফালা উবালি মাকালাতান নাস, তো যেটা বুঝাইতেছিলাম যে অর্ধ জাহানের চার মহাদেশের রাজার গায়ে ছিল ছিঁড়া ফাড়া কাপড়, মানি আমি, পেটে বাঘ ছিল না এটাও মানি, পায়ে জুতা ছিল না এটাও মানি, মাসের পর মার চুলা জ্বলত না এটাও সত্য, কিন্তু পরেশান তো ছিলেন না, নির্যাতিত তো ছিলেন না, নিষ্পেষিত তো ছিলেন না। এই জমানাটা, এই সময়টা তো একদিনের না, শত শত বছর, আর যেটা আজকে আমি প্রশ্ন হিসাবে দাঁড় করাইলাম এটাও শত শত বছর আমরা পরেশান। অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, বিশ্বাস হয় না? না মনে হয় না। আমেরিকার দিকে দেখলে প্রত্যেকে মনে হবে, ক্যানাডার দিকে দেখলে প্রত্যেকে মনে হবে, সবাই বলবে না সম্পদ ওদের কাছে না। দুনিয়ার একটা জিনিস আছে লিকুইড সোনা, তরল সোনা, লিকুইড গোল্ড, ওটা মুসলমানদের কাছে 70%, তেল মুসলমানদের পায়ের নিচে 70%, দুনিয়ার 70% গ্যাস মুসলমানদের কাছে, দুনিয়ার সব